ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তোমরা দেখছো একটা নতুন ব্লগ, আর যেরকম আমি বলেছিলাম, এই ব্লগটা একটু আলাদা হতে চলেছে, অন্য রকমের আর কি। আর আজকে আমি করব 24 ঘন্টা ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ। হ্যাঁ, ঠিকই শুনলে, 24 ঘন্টা আমি শুধু কালো খাবার খাবো। কালো খাবার মানে পুরো কালো, কারণ কালোই হচ্ছে জগতের আলো। তো আমি তো বিগ বাজার গিয়েছিলাম, বিগ বাজার থেকে মানে কিছু কি বলতো প্রিপারেশন আগে নিয়ে নিয়েছি, কিছু কালো খাবার কিনে নিয়ে এসেছি। জেনারেলি তো আমাদের ঘরে কালো খাবার থাকে না, খুব কম থাকে। ব্ল্যাক চ্যালেঞ্জের জন্য দেখি কি কিনবো, ঠিক আছে? তো আপাতত এই ব্ল্যাক কালারের চকলেটটা নিই, আরও আছে জিনিস, চলো দেখি। যেমন হচ্ছে সোয়া সসটা থাকে, তো তোমার আমরা নিয়ে এসেছি কালো খাবার, আর আজকে আমি ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করব। তো চলো, প্রথমে এখন বাজে তোমার সকাল 7:30। তো 7:30-টার আগে আমি একটু ঘুম থেকে উঠেছি, দাঁত ফাঁত মেজে নিয়েছি। এই দেখো, একটা নতুন কালো জামা পরে নিয়েছি। এটা জেনারেলি আমি বাইরে পরে যাই, কিন্তু আজকে ব্ল্যাক চ্যালেঞ্জ বলে এই জামাটা পরেই থাকবো ঘরে। আর আজকে আমি প্রথমে 7:30-টার সময় খাবো চা। জেনারেলি আমি গ্রিন টি খাই, কিন্তু আজকে খাবো ব্ল্যাক টি। তো চলো চাটা বের বানিয়ে ফেলি। আগে চাটা খেয়ে নিই ফটাফট, তারপর তোমাদেরকে দেখাবো একটার পর একটা যে কি কি কালো খাবার আজকে আমি খাবো সারা দিন ধরে। তো চলো চাটা বানানো যাক। দেখো ব্ল্যাক টি পুরো রেডি, পুরো ব্ল্যাক কালার। তো আপাতত সকাল সকাল চাটা খেয়ে নিই, বিস্কুটটা খাবো না, কারণ বিস্কুটটা তো ইয়েলো কালার হয়ে যাচ্ছে, চাই খাই শুধু এখন। সবসময় তো সব কিছু খাবো বললে হবে না, একটু স্যাক্রিফাইস করতেই হবে, বিস্কুটটা এখন বাদ দিচ্ছি। আর টিফিনে কি খাবো সেটা তোমাদেরকে চাটা খাওয়ার পরে দেখাচ্ছি। আজকে আমি যে ফানি চ্যালেঞ্জটা করতে চলেছি, 24 ঘন্টা ব্ল্যাক ফুড খাবো, তার কিন্তু কিছু রুলস আছে, রুলসগুলো কিন্তু ফলো করতে হবে। রুলস নাম্বার 1 হচ্ছে কোনো রকম কেমিক্যাল কালার মিশানো চলবে না, জাস্ট তোমার ন্যাচারাল খাবার, মানে ন্যাচারাল জিনিস আমি খেতে পারি, যেগুলো আমরা দৈনন্দিন খাই, মানে প্রত্যেক দিন খাই, সেগুলো খাওয়া চলবে। যেমন ধরো, যদি আমি চাই যে চাউমিনটাকে ব্ল্যাক করব, তাহলে আমি মিশাতে পারি, সস মিশিয়ে দিতে পারি, তাহলে তোমার ব্ল্যাক কালার এলো। এরকম জিনিসটা আমি করতে পারি, কিন্তু কোনো রকম কেমিক্যাল মিশিয়ে আমি কালার আনতে পারবো না। 2 নম্বর হচ্ছে যে ধরো একটা প্যাকেজিং, এই প্যাকেজিংটা দেখতে পাচ্ছ কালো, কিন্তু এর ভিতর যদি থাকে অন্য কালার, তাহলে কিন্তু ওই খাবারটা খাওয়া চলবে না। কালার, খাবারের কালারটা হতে হবে ব্ল্যাক, প্যাকেজিং যাই থাকুক না কেন। তো এইটাই হচ্ছে এই চ্যালেঞ্জের রুলস, তো এগুলো আমাকে ফলো করতে হবে আর মানতে হবে, আর সারা 24 ঘন্টা আমাকে ব্ল্যাক ফুড খেয়ে থাকতে হবে। এখন বাজে 10:05, তো আমি কাজ করতে করতে উঠলাম, খিদে পেয়েছে, টিফিনটা করে নিই। সেই জন্য টিফিনে কি করব দেখো, এগুলো বিগ বাজার থেকে কিনে এনেছি, এই দুটো। তো এটার যেমন হচ্ছে তোমার প্যাকেজিংটা দেখো ইয়েলো, কিন্তু ভিতরটা হচ্ছে আবার খাবারটা হচ্ছে ব্ল্যাক। প্রথমেই বলেছি রুলস, যেটা খাবারটা হতে হবে ব্ল্যাক কালারের। তো এই দেখো কুকিজ, তো আমি একটা কুকিজ কেক খাই টিফিনে, আর এটাও দেখতে পাচ্ছ, এটা তো ব্ল্যাক, বুঝতেই পারছ, এটাও খুলে নি। তো এটা তো বুঝতে পারলে ডার্ক ফ্যান্টাসি। তো এই দুটো খেয়ে আপাতত
পেটটাকে শান্ত করি আর টিফিনটা করে নিই। প্রথমে আমি এই কুকিজটাকে খাই। এটা খেতে আমার খুব ভালো লাগে। তো আমার কাছে অনেকগুলো অপশন ছিল এখন টিফিন খাওয়ার জন্য, কিন্তু আমি আপাতত এই দুটো খেয়ে কাটিয়ে নিচ্ছি। কারণ এখন বুঝতেই পারছো পুরো দিনটা বাকি, পুরো দিন আমাকে খেতে হবে, আবার কালো ফুড খেতে হবে। এরকম না যে যা খুশি খেয়ে নিলাম, ভাত মুড়ি খেয়ে নিলাম, খাওয়া চলবে না, কালো ফুড খেয়ে থাকতে হবে। সেই জন্য আপাতত এই দুটো খেয়ে টিফিনটা করে নিই। টিফিনটা আমি এটাই করলাম, এরপর আমি কাজ করতে যাই। কাজ করে পরে দেখি লাঞ্চে এরপরে কী খাবো। লাঞ্চে ভাবতে হবে যে কী করে কালোটা বানাবো খাবারটা। তো লাঞ্চের দেখা হবে এরপর, চলো। তো আমি একটু বাথরুম উঠেছিলাম আর হাত ধুতে উঠলাম, তো দেখছি যে জল মানে কল থেকে জল পড়ছে পুরো কালো কালো। তো আমি হঠাৎ ভাবছি যে আজকে আমি ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করবো বলে কি জলটাও কালো হয়ে গেল। তারপর নিচ থেকে ফোন করে বলছে যে পুরো পাম্প খারাপ হয়ে গেছে, জল এখন সব কালো বেরোচ্ছে। তো দেখো কীরকম কালো জল বেরোচ্ছে এখন, দেখো এরপর কীরকম জলটা কালো বেরোচ্ছে দেখো শুধু। এতক্ষণ জল বেরোচ্ছিল, এই দেখো টুকটুক করে পড়ছে, এরপর পুরো জল শেষ হয়ে গেছে। মানে বুঝতেই পারছো ট্যাঙ্কিতে একবারে যতটা শেষ পর্যন্ত জল ছিল সব পড়ে গেছে। এ দেখো জলের কালারটা শুধু তুমি দেখো, ব্ল্যাক। তো যাই হোক, আজকে আমি ব্ল্যাক ফুড চ্যালেঞ্জটা কিন্তু করবই। আজকে কাজ করতে করতে একটু বেশিই দেরি হয়ে গেল, এখন প্রায় 1:20 বেজে গেছে। এই দেখো 1:20, কোন দিকে দেখালে উল্টো, মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে উল্টো দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু 1:20 বেজে গেছে। এরপরে আমাকে মানে খাবারটা বানাতে যেতে হবে, কারণ খুব জোরে খিদে পেয়েছে, আবার ব্ল্যাক ফুড খাবো তো বুঝতেই পারছো। তো আমি বানাবো হাক্কা নুডলস। তো নুডলসটা বানাই, তারপরে ওই যে তোমার যেটা বলেছিলাম, কি বলেছিলাম যেন, সোয়া সস, সোয়া সসটা তোমার দিই নুডলসের মধ্যে। তারপর যদি ব্ল্যাক কালারের হয়ে যায় তো মানে ঠিক আছে, নাহলে আবার অন্য কিছু ভাবতে হবে। তো চলো এরপর যাওয়া যাক, নাহলে আবার পেটের মধ্যে একবারে পুরো ব্যথা শুরু হয়ে যাবে। এই দেখো হাক্কা নুডলস নিয়ে চলে এসেছি, এরপর এটাকে বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ব্ল্যাক হলো না এটা হলো না। একটু সামান্য সাদা তেল দিই। এটাই খাবো, কালো হয়ে গেছে কোনো চিন্তার কিছু নেই।
অসুবিধা হয়নি কেন বলতো? দেবাঞ্জন আজকে গেছে একটু বাইরে, একটু কাজ আছে, তো ওখান থেকে খেয়ে দিয়ে ওই সন্ধ্যে বা রাতের দিকে করে ফিরবে। সেই জন্য আমি আজকে ব্ল্যাক ফুড, গ্রিন ফুড যা খুশি খেতে পারে, সেই জন্য ভাবলাম এই চ্যালেঞ্জটাই করে নিই। এই দেখো, এটা হচ্ছে হলদিরামের চটপাটা চাটনি, ইমলি চাটনি, তো এটাও একটু, এটাও ব্ল্যাক কালার, কিন্তু এই দেখো এটা একটু উপর থেকে নিয়ে নিচ্ছি, তাহলে টেস্টটা একটু ভালো লাগবে। এটা খাই, তারপরে খেয়ে বলছি কেমন লাগছে। ভালোই লাগবে। এটার মধ্যে একটু পেঁয়াজ, তোমার ক্যাপসিকাম, এগুলো যদি থাকতো না আরো ভালো লাগতো, যেরকম আর কি আমরা চাউমিন খাই। যে না কথা বলছি তো যেন গলায় লেগে যায়। ভালোই লাগবে, খারাপ একবার লাগে নি। তো এর সাথে একটু হেলদিও তো কিছু খেতে হবে, মানে যাতে শরীরটা ঠিকঠাক চলে, সেই জন্য দেখো এই খেজুরটা নিয়েছি, খেজুর। আর এটা হচ্ছে তোমার বাস্তান, আর হচ্ছে লুল্লু ডেটস, লুল্লু নামটা ভাবো, লুল্লু। যাই হোক, এটা তোমার খেজুরটা ভালোই আর কি। খেজুরটা খেয়ে তোমাদেরকে বলছি, এটা কত গ্রাম ছিল যেন, বেশ ভালোই লাগছে খেয়ে পরে। এরপর চান টান করি, গা পেট ঠান্ডা, মন ঠান্ডা, সব মাথাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন বাজে 4:55, প্রচন্ড গরম, জামাটা চেঞ্জ করে নিলাম দেখতেই পাচ্ছ। তো 4:55 সময় এবার খিদেটা কিন্তু আবার পাচ্ছে, তো এখন কি খাওয়া যায় তোমরা বলো তো? মানে এরকম টাইমে খিদে পাচ্ছে আর কি খাবো ব্ল্যাক কালারের উপর? অন্য কোনো কালার হলে তো অসুবিধে ছিল না, যেতাম টাপাটাপ খেয়ে নিতাম, কিন্তু ব্ল্যাক কালারের উপর টিকে এনেছি। একটা চকলেট আছে খিদে, ওই চকলেটটা এখন খেয়ে নিই, চকলেটটা খাওয়াই এখন বেটার হবে। তো যা চকলেটটা খেয়ে নিই, তার আগে দেবাঞ্জনকে একবার ফোন করে নিই যে দেবাঞ্জন কখন আসছে। দেবাঞ্জন কখন আসছে সেটা জেনে নিলে সুবিধা হবে। সে কখন সকালে বেরিয়েছে, কাজ মানে হয়নি এখনো, কাজ চলছে, সেই জন্য আসবে একটু মানে দেরিতে, তো ফোনটা করলে জানতে পারবো কখন আসবে। আর দেবাঞ্জনকে বলি যে ব্ল্যাক কালারের কিছু খাবার আনতে, দেখি তাহলে দেবাঞ্জন কি ব্ল্যাক কালারের খাবারটা আনতে পারে, তাহলে একটু আমার সুবিধা হবে। তো চলো চকলেটটা নিয়ে আস ফ্রিজ থেকে। তো চকলেটটা নিয়ে চলে এলাম, এই দেখো ক্যাডবেরি, এই চকলেটটা খেতে খুব ভালো। এই চকলেটটা কিন্তু পুরো ব্ল্যাক,
দেখো পুরো ব্ল্যাক কালারের একবারে। চকলেটটা খেয়ে পেটটা ভালোই ভরলো, পুরো একটা চকলেটকে উড়িয়ে দিলাম, একে মোটা হয়ে যাচ্ছি আবার চকলেট খাচ্ছি, কি করবো খিদে পেয়েছে খেতেই হবে। তো আর এখনো চকলেটটা মুখে আছে। দেবাঞ্জনকে ফোন করলাম, দেবাঞ্জন বললো আধ ঘন্টার থেকে এক ঘন্টার মধ্যে চলে আসবে। তো দেখি দেবাঞ্জন এরপর কি খাবারটা আনে, তখন আর একটু খেলে পর আর একটু ভালো লাগবে। তো চলো এখন আমি কাজ করি। এই দেখো দেবাঞ্জন একটু আগে এলো, তারপরে চাটা বানালো, ব্ল্যাক কালারের চা। দেবাঞ্জন আজকে ব্ল্যাক কালারের চা খাচ্ছে, আর দেবাঞ্জন খাচ্ছে বিস্কুট। আমার বিস্কুট নেই, শুধু চা। কিন্তু দেবাঞ্জন থ্যাংক ইউ, একটা জিনিস এনেছে বলে। জিনিসটা খুব ভালো আর আমি খেতেও খুব ভালোবাসি, সেই জন্য দেবাঞ্জনকে মানে অসংখ্য ধন্যবাদ। বিকেলে চাটা না, মানে বিকেল না মানে বিকেলেই চাটা খেতাম, তখন চকলেট খেলাম 5টার সময়। তারপর ভাবলাম যে দেবাঞ্জন আসুক, একসাথেই চাটা খাবো, অপেক্ষা করছিলাম। এখন বিকালই আছে, 6:29 বাজে। হ্যাঁ কিন্তু মানে এখন সন্ধ্যা হয়ে গেছে। চাটা খেয়ে পরে জীবনটা ফিরে পাচ্ছি, কিন্তু কি বলতো চাটা খেয়ে ভালোই লাগছে, কিন্তু একটা চিন্তা আছে যে আজকে রাত্রে কি খাবো। জেনারেলি তো এমনি যেরকম খাবার আমরা খাই সেরকমই খাই, আজকে রাত্রে যে কি খাবো সেটা নিয়ে একটা চিন্তার বিষয়। তো দেবাঞ্জন আমাকে কিছু সাজেশন দিতে পারবে? সেটাই তো চিন্তার বিষয়, কি খাওয়া যায়। ঠিক আছে এখন চাটা মজা করে খেয়ে নিই, তারপর ভাববো দুজন মিলে। ঠিক আছে তুমিও ভাববে, ভাববে কিন্তু ভাববে না, এখন থেকে ভাবা শুরু করে দাও, তাহলে যদি কিছু ভালো আইডিয়া আসে। এটা ভাবলে আইডিয়াটা আসে। তো চাটা খাই, তারপরে দেবাঞ্জন যে জিনিসটা এনেছে ওটা খাবো, আর তোমাদেরকে দেখাবো কি এনেছি। চা খেয়ে নিয়েছি, আর দেবাঞ্জন আমার জন্য যেটা নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো কালো জাম, কালো পুরো বুঝতেই পারছ তো, আজকে কালো খাবার কালো জাম খাবো সেই জন্য। আর হচ্ছে এখন তোমার বাজে ওই 7:35 বাজে, তো ঠিক আছে এখন একটু টিফিনটা করে নি, কালো জাম খাই দুটো, আর তোমার খাবো খেজুরটা খাবো, তাহলেই হয়ে যাবে। আর দুটো কালো জাম খেয়ে যদি দেখি যে পেটটা ভরে গেছে তাহলে খেজুরটা খাবো না। এখন ইয়েটা খাবো না, খেজুরটা খাবো না। আর কি করেছি, ওই যে তোমার রাজমাটা ভিজিয়েছি, রাত্রেবেলায় খাবো রাজমা। রাজমাটা কি বলতো কালো, আর রাজমাটা বেশি কিছু করবো না, যা সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে বানিয়ে নেবো। তো রাজমার সাথে কি খাওয়া যায় বলতো, সেটাই হচ্ছে চিন্তার ব্যাপার। রাজমার সাথে পুরি, পুরিটা ভালো লাগবে, রাইস করলেও ভালো লাগবে, কিন্তু রাইসটা কি করে ব্ল্যাক করবো সেটাই হচ্ছে। সোয়া সস দিলে কি ব্ল্যাক হবে? হতে পারে, মানে দেখতে হবে বুঝলে। রাইসটা করতে পারি, রাইসটার সাথে সোয়া সস মিশিয়ে যদি ব্ল্যাক কালার চলে আসে তাহলে ঠিক আছে, নাহলে আবার সে অনেক ভাবতে হবে। আর আজকে তো সকালে দেবাঞ্জন ছিল না, রাত্রেবেলায় দেবাঞ্জন চলে এসছে সন্ধ্যেবেলায়, দেখতে তো পেয়েছ। সেই জন্য দেবাঞ্জনের জন্য ভাতটা করব, ওই ভাতটাকেই মানে চাল চাল ধুয়েছি ভাত বানাবো, ওই ভাতটার মধ্যে একটু ভাত নিয়ে নেবো, তারপরে ওটাকে সোয়া সস দিয়ে নাড়িয়ে নেবো। যদি ব্ল্যাক কালার চলে আসে তো ভালো, আমাকে আর ভাবতে হবে না যে কি খাবো, রাজমাটার সাথে তোমার ভাত মেখে খেয়ে নেবো আর কি কোনো রকম। আর দেবাঞ্জনকে ডিম সিদ্ধ আর একটু সবজি আছে ওগুলো দিয়ে দেবো। তো চলো এবারে রাত্রেবেলায় খাবারটা কি করে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। এরপর ভাতটাকে একটু কালো করে নিই,
একটু হেভি খেতে হবে, নাহলে আবার রাতে খিদে পেয়ে যাবে। একটু কমই খেয়েছি, দেবাঞ্জন ছিল না সেই জন্য ভাত করিনি, রাতে ভাত করলাম, এরপরে সোয়া সস দিয়ে ভাতটাকেও কালো করে দিচ্ছি। কালকে বোঝা যাবে যে এই যে এত কালো কালো খাবার খেলাম কি হবে, কাল সকালে সেটা বুঝতে পারবো। কোনোদিন ভাতটা খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো, মানে কি যে হতে চলেছে সেটা ভয়েরই ব্যাপার এখন। এর সাথে নিয়ে নিচ্ছি একবারে রাজমা, এরপর আমি এটাকে প্লেটে নিয়ে খেতে বসবো। আর দেবাঞ্জনের জন্য আছে কি দেখাচ্ছি, দাঁড়া দেবাঞ্জনের জন্য বানিয়েছি কি দেখো, পটলের সবজি, এটা হচ্ছে ডিমটা হাফ বয়েল করা হয়েছে, এটা রাজমা যেটা আমি সিদ্ধ খাচ্ছি ওটাই, মাছ ভাজা, ভাত আর একটু ডাল আছে, ব্যাস। খাবার নিয়ে চলে এসেছি পুরো, এটা হচ্ছে রাত্রের খাবার ব্ল্যাক, তার সাথে দেখো আর পারি না, চাটনিটাও হচ্ছে কালো কালারের, এটা কিসের চাটনি বলতো, তেঁতুলের চাটনি, বাপরে বাপ কি আর বলবো। আর আবার এটা দেখছো পেপসিটা, পেপসিটাও কিন্তু ব্ল্যাক পেপসি এখানে লেখাই আছে, কারণ আজকে ব্ল্যাক চ্যালেঞ্জ করছি, মানে অল ডে ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ, সেই জন্য তোমার সব কিছুই ব্ল্যাক, পেপসিটাও খাবো ওটাও ব্ল্যাক কালারের, আর আমি খাচ্ছি এদিকে সব কালো আর ওইদিকে দেবাঞ্জন দেখো মাছ ডিম সব ভালো ভালো খাবার খেয়ে নিচ্ছে। ঠিক আছে খাক, আজকে একটা দিন কি বলতো, আজকে দিনটা একটু অন্যরকম গেল, বেশ ভালোই লাগছে, মজাই লাগছে, দাঁড়া এটা খুলে নিই, একটা আলাদা রকম দিন গেল আজকে, পুরো ব্ল্যাক। এরপর খাওয়াটা শুরু করি, খেয়ে বলছি তোমাদেরকে কেমন লাগছে। এটা কি বলতো, বেশ টেস্টটা বেশ ভালো আসেনি, মানে খেতে বেশ ভালো লাগছে না, কিন্তু এখন খেয়ে নি, নাহলে রাত দুটো পর্যন্ত জাগতে হবে, তখন আবার কি বলতো অসুবিধে। চাটনিটা মেখে দেখি কেমন লাগে, পুরোটা মনে হয় খেতে পারবো না, ওই অর্ধেকটা মতো খাই, বাকিটা রেখে দেবো, পরে চেষ্টা করে দেখবো খেতে পারি কিনা। চাটনিটা মেখে বেশ ভালোই লাগছে, তেঁতুলের চাটনি বুঝতেই পারছো। সারাদিন ধরে যে ব্ল্যাক ব্ল্যাক খাবারগুলো খেলাম, আজকে অন্য কোনো কালারের খাবার খাইনি, ভাবো সব ব্ল্যাক, সব জামাটাও পরেছি ব্ল্যাক সকাল থেকে, এত গরম তার মধ্যে আবার ব্ল্যাক জামা। তেঁতুলের এই যে চাটনিটা কি দিয়ে বানিয়েছি বলতো, তেঁতুল, নুন, একটু চিনি আর একটু কাঁচা লঙ্কা, কিন্তু দেখো কাঁচা লঙ্কা ফাঁচা লঙ্কা কিছু দেখাচ্ছে না, পুরো ব্ল্যাক কালার, খেতে খুব দুর্দান্ত হয়েছে। কিন্তু এই রাইসটা খেতে অতটা ভালো হয়নি, মানে কি বলতো খেতে পাচ্ছি না, ভাত বুঝতেই পারছ, সস দিয়ে তো আর রাইস ভালো লাগে, সোয়া সস দিয়ে ভাত ভালো লাগে না, ভাত ভালো লাগে মাছের ঝোল, মাংসের ঝোল এই সকল দিয়ে, সবজি ভাজা ভুজি সকলে রকম, সোয়া সস দিয়ে ভাত খাচ্ছি, তাও মাঝে মাঝে এই যে দেখো এগুলো আছে বলে খেতে ভালো লাগে।
দি, নাহলে কি বলো তো রাত্রেবেলা আবার খিদে পেয়ে যাবে, তখন আবার খাবার খুঁজতে হবে। এই যে রাইস, এই রাইসটা উদ্ধার করার জন্য কি বলো তো ভাগ্যিস পেপসিটা নিয়ে এসেছিলাম, নাহলে ভাতটা আজকে আর উদ্ধার করতে পারতাম না। খাবার কি বলতো ফেলা ভালো নয় বলে খেয়ে নিচ্ছি জোর করে একটু। শেষ পর্যন্ত দেখলে রাইস আর রাজমাটা পুরো খেয়ে নিয়েছি, শেষ করে দিয়েছি, শুধুমাত্র এই যে কোল্ড ড্রিঙ্কসটা ছিল তাই পারলাম, ভালোই লাগলো খেয়ে। আর চ্যালেঞ্জটা করে কি বলতো খুবই ভালো লাগলো, একটা আলাদা রকম। দেখছো ডেকুর উঠছে, আগে ডেকুরটা তুলে নিই তারপরে বলছে। তো চ্যালেঞ্জটা করে খুব ভালো লাগলো, মজা হলো, আর একটা আলাদা রকম ভিডিও তো কি বলতো দেখতে মানে করতেও খুব মজা, একটা এক্সাইটমেন্ট আছে। তো তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই যে আজকে যে আমি চ্যালেঞ্জটা করলাম অল ডে ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ, ওটা তোমাদের কেমন লাগলো, মানে পুরো ভিডিওটা দেখো ভালো করে, আর দেখে চলে যেও না, দেখে পরে নিচে কমেন্ট করে বলো যে কিরকম ভিডিওটা লেগেছে। জানাবে কিন্তু যে এরকম টাইপের ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না, কারণ এরকম টাইপের ভিডিওতে মজা আছে কিন্তু প্রচুর, মানে ভালো রকমের মজা হবে, ভালোই লাগলো। তো চলো আর বেশি কথা বলছি না, আজকের মতো পুরো ব্ল্যাক ফুড চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত কমপ্লিট করলো, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে, শুধু ভাতটা আর একটু আলাদা রকম ডিফারেন্স টাইপের খেতে লাগছিল, নাহলে সব মানে সব কিছুই ওকে পারফেক্ট একবারে। দেখা হচ্ছে তাহলে আরেকটা নতুন ব্লগের সাথে, ওই ব্লগেও মজা হবে খুব, দেখাও হবে, কথাও হবে অনেক কিছু। তো চলো গুড নাইট, বাই বাই।